কথা যেটা বলতে চাই, সবাই আমাদের সদস্য, যারা সদস্য সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। আমরা আসলে একটা, আমি যেটা বলতে চাই, যখন আমরা ভুল করি বারবারই করি, যখন আমরা মিথ্যা বলি তখন আমরা বারবারই মিথ্যা বলি, সেটা ভুল মানুষই করে, অনেক সময় ভুল হয়ে যায়, হয়ে থাকে। সেটা আজকে সেই জায়গা থেকে একটা কথা, আমি গত দুই তিন দিন যাবতেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় আমরা দেখি যে সদস্য পদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ কি বলে বা সদস্য পদ বাতিলের কারণসমূহ কি। আমরা শুনে এসেছি, আমি গঠনতন্ত্র সাথে নিয়ে এসেছি, এখানে স্বাক্ষরিত সহ আপনারা দেখেন, যেটার জন্য আমি, যেটা ইন ডিটেল আপনাদের প্রশ্নের উত্তরটাই আমি দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে নিম্নোক্ত যে কারণে সদস্য পদ বাতিল বলিয়া বিবেচিত হইবে এবং কার্যকরী পরিষদ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। আপনারা এটা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কেউ চাইলে জুম করে নিতে পারেন। সাতের কতে আছে সংগঠনের উদ্দেশ্যাবলীর পরিপন্থী সংগঠনের স্বার্থের বিরুদ্ধে বা সংগঠনের অবমাননাকর কোনো কার্য করিলে, কতে আছে কার্যকরী পরিষদের কোনো সদস্য মানে বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকিলে, আপনারা জানেন যে আজকে আমাদের নবম মিটিং ছিল, কার্যকরী পরিষদ তাহার সদস্যপদ সর্বসম্মতিক্রমে বাতিল করিতে পারিবেন এবং গঠনের তহবিল হইতে যে কোনো সদস্য বেতন বা এই ধরনের অনেক কিছু আছে, সেই ইঙ্গিকে জনাব জায়েদ খান আমাদের সম্মানিত সদস্য, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাদের আছে। সেই জায়গা থেকে তিনি প্রথমে যেই এটা করেছিলেন, সম্মানিত সভাপতিকে একটি কাগজ নিয়ে এসে তিনি শপথ নিয়েছিলেন, যেটা আমাদের সংগঠনের সভাপতির সঙ্গে এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী করতে পারেন না। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় তিনি আমাদের সভাপতি সম্পর্কেও অনেক কথা বলেছেন, যেগুলো আমাদের সঙ্গে কাছে সবগুলো নথি আছে। এছাড়াও আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সম্পর্কেও বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন কথা বলেছেন, যেটা গঠনতন্ত্রের সঙ্গে আসলে লিপিবদ্ধ না বা তিনি করতে পারেন না, যে কোনো সদস্যই সেটা করার রাইটস রাখেন না। সেই জায়গা থেকে আমরা তাদের ওনাকে একটা চিঠি দিয়েছি গত 22 তারিখ, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের, তিনি 7 দিন বা 10 দিনের মধ্যে চিঠির উত্তর দেওয়ার কথা, সেটা আজকে সকালবেলা হয়তো আমরা যে চিঠিটা এসেছে সমিতিতে তোলার পর সেটা আসলে কেউ শুনতে চায়নি, যেহেতু টাইমটা পার হয়ে গিয়ে প্রায় অনেক, এক মাস পার হয়ে প্রায় 2 মাসের উপর। সে জায়গা থেকে আসলে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা যারা উপস্থিত ছিলেন সেই চিঠিটি কেউ শুনতে চাননি এবং সর্বসম্মতিক্রমে তার সদস্য পদ স্থগিতের যে বিষয়টা এসেছিল সেটাতে সবাই হাত তুলে সম্মতি দিয়েছেন। কিন্তু তিনি আমাদের সদস্য, সম্মানিত সদস্য, আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং অনেক বেশি আন্তরিক, যেহেতু আমাদের একটা উপদেষ্টা মণ্ডলীর কমিটি আছে এবং আমাদের সম্মানিত সিনিয়র সদস্যবৃন্দ আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে আজকের যে মিটিংটা হয়েছে, যে ওনার প্রাথমিক যেই আলোচনাটা প্রয়োজন ছিল কার্যনির্বাহী পরিষদের, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থগিতাদেশের। কিন্তু আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমিতির যিনি আইনজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আমরা ফাইনাল সিদ্ধান্তটা গণমাধ্যমকে এবং আপনাদের, এখানে সবাই গণমাধ্যম কর্মীরা আছেন, সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমরা পরবর্তী সিদ্ধান্তে জানাবো। এখন কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা আছেন, আমরা যারা মিটিং আজকে ছিলাম সবাই এক বাক্যে তার সদস্যপদ স্থগিতের জন্য সম্মতি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা যেটা বললাম যে আমাদের যারা উপদেষ্টা কমিটিতে যারা আছেন, যেহেতু জায়েদ খান সম্মানিত সদস্য, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই তার, আমাদের সদস্যদের প্রতি শ্রদ্ধা আমাদের সবসময়ই আছে, সেটাকে বিবেচনায় রেখে পরবর্তী মিটিংয়ে আমরা এটাকে ফাইনাল সিদ্ধান্ত বলে নিব এবং সেটা সাধারণ সভাতে উত্থাপন করব। সেটা হচ্ছে আমাদের গঠনতন্ত্রে এটাও আছে, আপনারা নিশ্চয়ই শুনবেন যে গঠনতন্ত্রে আছে যে কার্যনির্বাহী পরিষদ যদি সর্বসম্মতিক্রমে যে কোনো সিদ্ধান্ত নেয় সেটাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত সমিতির জন্য। এখানে সবাই মত দিয়েছেন, যদি 7 জন মত দিয়ে থাকেন, আমাদের গঠনতন্ত্রে এটা আছে, 7 জনের অধিক যদি হয় সেটা সর্বসম্মতিক্রমেই হয়, সেটা সর্বসম্মতি আমাদের গঠনতন্ত্রে আছে। আপনি যদি চান আপনি কালেক্ট করতে পারেন আমাদের সমিতিতে, সেটা আছে। বিচারাধীন এটা কিন্তু সাধারণ সম্পাদকের কোনো ইয়ে না, এটা হচ্ছে
যে আমাদের সমিতির সদস্য পদের বিষয় এটা সাধারণ সম্পাদকের বিষয়টা যেটা আছে সেটা কোর্টে বিচারাধীন আছে সেটা কোর্ট ইয়ে করছেন এবং কোর্ট আমাদেরকে রায় দিয়েছেন যে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক আপাত অবস্থায় ফাইনাল যে রায়ের কথা আপনি বলছেন সেটা আপনি কোর্টে যোগাযোগ করেন আমরা কোর্টকে সম্মান করেই কথা বলি আমরা আজকে যে ইস্যুতে বসেছি সেটা হচ্ছে আমাদের সম্মানিত একজন সদস্য যিনি আমাদের সমিতির সভাপতি এবং বিভিন্ন ইস্যুতে তিনি নেগেটিভ মন্তব্য করেন এছাড়াও আমরা রুহুলের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে তার নামে একটা মামলা চলতেছে এই পদ নিয়ে হ্যাঁ এমন অবস্থায় তার আসলে মূল পদটা আসলে আপনার বাতিল করার অধিকার রাখেন সেটা আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই প্রয়োজন ছিল সেটাই আমরা আজকে এই মিটিংয়ে করলাম পরবর্তীতে আমরা ফাইনাল যেই এটা সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবো সেটা আমাদের যিনি আইনজ্ঞ আছেন আমাদের সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সিনিয়র উপদেষ্টা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেই ফাইনাল রিপোর্টটা আপনাদের দিতে হবে না সেটা তো আমরা বললাম যে আমাদের যে আইনজ্ঞ আছেন আমরা সমিতির মিটিংয়ে সেটা সবাই হাত তুলে এবং কথা বলে সেটা ওনারা সিদ্ধান্ত আমরা মানে সবাই জানিয়েছেন তাদের সিদ্ধান্তটা কিন্তু ফাইনাল যে সিদ্ধান্ত যেহেতু আমরা আমাদের সদস্যের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তরিক ফাইনাল সিদ্ধান্তটা আমরা আইন মানে আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন এবং আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ওনাদের সবার সঙ্গে কথা বলে আপনাদেরকে ফাইনাল সিদ্ধান্ত গঠনতন্ত্রে কেমন কোনো নিয়ম আছে যে কোনো সদস্যকে নিয়ে কটূক্তি করা কার সদস্য পদ স্থগিত করা হবে কোনটা গঠনতন্ত্র এমন কোন নিয়ম আছে গঠনতন্ত্র সদস্যকে না সে যখন সংগঠন বিরোধী বা স্বয়ং সভাপতি হচ্ছেন আমাদের সংগঠনের মানে সর্বময় ক্ষমতার অধিকারী এটা অনেকে বলছে যে সাতের ক এটা হচ্ছে সংগঠনকে কিন্তু এটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি সংগঠন একটু ক্লিয়ার করুন ব্যক্তি না এখানে আমাদের যিনি আমি কাটার উত্তর দিব আমি আচ্ছা কালাম ভাই বলেন এখানে আসিফ এবং তকি ভাই যে প্রশ্ন করেন তার সাথে আমি অ্যাড করে একবারে রিলেটেড প্রশ্ন একবারে জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলেছেন যে আপনাদের গঠনতন্ত্র হচ্ছে যদি কেউ সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে এখন এখানে বলা হচ্ছে যে জায়েদ খান ব্যক্তিদের নিয়ে কটূক্তি করেছেন সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা ব্যক্তি না আমি প্রথমেই যেই কারণটা দেখালাম যে সভাপতির কাছে এই মাঠেই তিনি একটি কাগজ এনে শপথ নিয়েছিলেন যেটা পরবর্তীতে জানা যায় যে ওটা অরিজিনাল নকল না সাধারণ সম্পাদক যে নিপুণ আবাসে তার বিষয়টা যুক্ত করা হচ্ছে এখানে তার বিষয়টা তো তিনি তো সাধারণ সম্পাদক ব্যক্তি সভাপতি এবং সাধারণ সম্পাদকের এগেনস্টে যেহেতু সে সাধারণ সদস্য এবং সাধারণ সম্পাদক দাবিদার কোর্ট মামলা চলমান তাহলে এটা ব্যক্তি কেন্দ্রিক নিতে পারেন না ব্যক্তি কেন্দ্রিক তো করছি না আপনি কেন দাঁত চাবাচ্ছেন সুন্দর করে হেসে কথা বলেন আমি হাসছি আমি স্মাইলিং ফেস আছি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসেছি প্লিজ হাসুন আপনার হাসিটা অনেক সুন্দর চুলগুলো আরো বেশি সুন্দর ছিল কেন কাটলেন আপনার ব্যক্তিগত আমি একটু বলি চিঠিটা সে নাকি বাইরে ছিল পায় নাই এটার আসলে মানে বোধতা কত এখন ঘটনা হচ্ছে বাইরে আমি বাইরে যেতেই পারি সেটা তো আমি শিল্পী সমিতিকে জানি আসলে বাইরে যাইনি জানানোর কোনো কারণও নেই উনি ব্যক্তিগত কারণে বা ওনার শুটিংয়ের কারণে উনি বাইরে থাকতেই পারেন আমার বাড়িতে বা আমার ঠিকানা যেটা আছে সেটাতে যখন চিঠিটা পৌঁছাবে আমার ফ্যামিলি মেম্বাররা বা আমার গার্ডরা জানাবেন এটা চিঠি পাওয়ার বিষয়টা হচ্ছে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না উনি যে ব্যক্তিগত কারণ দেখানোর বা চিঠি না পাওয়ার উনি কখন কোথায় গিয়েছেন সেটা তো আমরা আসলে আমাদের বোধগম্য হওয়ার কথা নয় এখন আমার প্রশ্নটা হচ্ছে ফাইনালি আদালত যদি তার সাধারণ সম্পাদকের পদটা ফিরিয়ে দেয় এদিকে আপনারা তার পদটা কেড়ে নিচ্ছেন সেক্ষেত্রে সংঘর্ষ হবে আপনাদের একটা সাংঘর্ষিক সিদ্ধান্ত হবে এই বিষয়ে আইনি কোনো আলোচনা আপনাদের হয়েছে কিনা এইটার জন্য আমি তো আপনাদেরকে আজকে বারবার বলছি আমাদের যিনি মানে আইন উপদেষ্টা আছেন তিনি একজন ব্যারিস্টার ওনার সঙ্গে আমরা ফাইনাল কথা বলে ফাইনাল ব্রিফটা আপনাদেরকে করব আমাদের নির্বাচনের আগে তাকে আপনারা সর্বনিম্ন একটা ব্যবস্থা করছেন তার একটা অভিযোগ আছে তোর তো চালা ওনার অভিযোগ নিয়ে উনি বলতে পারবেন আমাদের কাছে এই ধরনের অভিযোগ ওনার লিখিত দিতে হবে আপনারা জেনে শুনেই তার অনুপস্থিতিতে আপনারা সেই নোটিশটা পাঠিয়েছেন না অনুপস্থিতি দেখুন আমরা কিন্তু টাইম দিয়েছি যে এখন চিঠিটা পাঠালাম যে কালকে আপনাকে জবাব দিতে হবে বিষয়টা এরকম না আপনার বাসায় যখন একটা চিঠি যাবে যে একজন মানুষ গিয়ে আপনাকে জানাবেন যে আপনার একটা চিঠি এসেছে নিশ্চয় আপনি সাথে সাথে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় আপনি ই করতে পারেন বা ফোনের যুগ আপনি বিদেশ থেকেও ফোনে কন্ট্রাক্ট করতে পারেন যে আমি বাইরে আছি আমি আরও একটা দিন সময় চাই আপনি যদি শ্রদ্ধাভক্তি ভাবে আমার সমিতিকে দেখতে চান বা আপনার সংগঠনকে শ্রদ্ধাভক্তি সহকারে স্মরণ করতে চান বা দেখতে চান সাথে সাথে না পারেন যে আমি দেশের বাইরে আছি বা আমি ব্যস্ত আছি আমি 15 দিন সময় নিলাম
যখন এতদিন মানে আপনি চিঠির উত্তর দেওয়ার কারণ মনে করলেন না, সেটা আজকে সকালে কেন, যেদিন আমরা মিটিংটা রাখলাম? আমরা একটা বিষয় একটু জানতে চাই, আপনাদের সংগঠন তো এটা বলা হচ্ছে যে সংগঠনের বিরোধী কোনো কথা বলে সেখানে প্রশ্ন গেছে, সেটা আপনাদের কাছে অনেক নথি আছে, আপনাদের গুলো আমরা দেখে কালেক্ট করে আছে, সেটা তো আমরা মিটিং সেটা তো সেটা তো রুবেলা সুচরিতাকে সভাপতি সিগনেচার একটা চিঠি পাঠানো হয়েছে, তারা চিঠির উত্তর দিয়েছেন, তিনটা চিঠি পাঠানো হয়েছে, এটা একটু ক্লিয়ার করবেন। সেটা হচ্ছে যে চিঠির ভাষা একই রকম, ভাষা উত্তরটা ভাষা একই, শুধু সিগনেচারটা ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমরা রুবেল ভাই আমাদের অনেক সিনিয়র একজন সদস্য, এবং আমরা যখন ওনারা সিনেমা স্টার্ট করেছেন, আমার মতো একজন নগণ্য শিল্পীর সেখানে মানে হলে গিয়ে সিনেমা দেখারই সৌভাগ্য হয়েছে, বা তার আগে আমি সিনেমা হলে যাওয়ার ওই হয়নি। সুচরিতা ম্যাডাম তিনিও অনেক সিনিয়র একজন শিল্পী, ওনারা আমাদের সকল সম্মানিত শিল্পীদের ভোটে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্য। আমাদের ইতে আছে যে তিনটা মিটিংয়ে যদি পরপর ওনারা অনুপস্থিত থাকেন, বা যে কোনো কার্যনির্বাহী পরিষদের সদস্য যদি অনুপস্থিত থাকেন, তাহলে তার অটোমেটিকলি চিঠি দেওয়ার পর ওনাদের কার্যনির্বাহী পরিষদের সদস্যটা চলে যায়। আমি গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় একটা ভুল তথ্য দেখেছি, অনেকে স্ট্যাটাসে যে ওনাদের সদস্যপদ, আসলে এটা সদস্যপদ না ওনাদেরটা, ওনাদেরটা কার্যনির্বাহী পরিষদের যে ইয়েটা আছে। আজকে আমাদের নবম মিটিং হলো, নবম মিটিংয়েও ওনারা অনুপস্থিত। সো আমাদের তো কার্যক্রমটা মানে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য দুজন মেম্বার কিন্তু অনেক জরুরি, সেই জায়গা থেকে সভাপতির চিঠিতে এবং প্রায় অনেকগুলো মিটিংয়ের পর ওনারা যেহেতু আমাদের অনেক সিনিয়র সদস্য, ওনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই আমরা বলছি, ওনাদেরকে আমরা পাশে ভবিষ্যতেও চাই। তবে মানে আমরা আসলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য ওনাদের কার্যনির্বাহী পরিষদের যে সভাপতির সিগনেচারে সেটাকে যেটা বলা হচ্ছে যে সভাপতি একজনই যদি একটা প্রশ্ন বারবার করেন, এটা আসলে মানে মূল ইয়েতে আসে। হ্যাঁ করেন, আমিও তো প্রশ্নটা শুনলেন, বলা হচ্ছে ওদের ওনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সভাপতি সভা পরিচালনা করতে পারবেন, সভাপতি কমিটির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারবেন, সেক্ষেত্রে কি সভাপতি সাইন করতে পারবে কিনা, এটা ওনাদের প্রশ্ন বা আমারও জানার তাহলে এটাই উনি এসে মনে হয় কথা বললে ভালো হয়, আর আপনাদের যদি হয় একদমই বিরক্ত হই নাই আমি, খুব মানে ভালোবাসার ইয়েতেই বলতে চাই, যা প্রশ্ন মন চাই করেন সভাপতি, সভাপতি যেহেতু সভাপতি হচ্ছে ভাই আপনারা পুরো জায়গাটা ক্লিয়ার রাখেন ভাই, বর্ডের নিচে কেউ থাকবেন না, আসেন। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মানে সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদের গঠনতন্ত্রে আছেন। এখন এই সিগনেচার নিয়েও যদি মানে ইয়ে হয় তাহলে আপনাদের নিশ্চয়ই বোঝা উচিত, উনি সিগনেচার করতে পারেন নাকি আমি বোঝাতে পারিনি, আর এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে, বলেন না। এই ভাই আমার একটা প্রশ্ন আছে, উল্টো পাল্টা বলুন ভাই, এর আগে আমি কিছু বলতে চাই, আমি একটা জায়গায় কনফিউজ, সেটা হচ্ছে যে আপনারা প্রাথমিকভাবে অভ্যন্তরীণভাবে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সদস্যপদ স্থগিত করা হবে, যেটা চূড়ান্ত নয়, যেটা চূড়ান্ত নয় এটা নিয়ে আপনারা সংবাদ সম্মেলন কেন করছেন? মানে গণমাধ্যমে আপনি আপনি মানে এজেন্ডাটা শুনেছেন যে জনাব জায়েদ খান সম্পর্কে মানে সদস্য ওনার সদস্যপদ সম্পর্কে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ যেহেতু আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই জায়গা থেকে আজকে আসলে প্রেস ব্রিফ করা, না হলে সবাই থাকতেন আজকে, যেহেতু আমরা তো বারবারই বলছি যে আমাদের সদস্যদের প্রতি আমরা অনেক বেশি আন্তরিক শ্রদ্ধাশীল, যেই কারণে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ওনাদের সঙ্গে নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে ফাইনালি এটা দিই। মানে এই প্রসঙ্গে বাইরে স্যামন স্যামন আমরা একটু ক্লিয়ার হই, স্যামন কি আর অনেক কিছু ছিল, আচ্ছা স্যামন দেড় বছর কত মূল কথাটা আমি মূল কথাটা বলি, এটা আজকের কথা আগাম দিতে যাব, এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদক বিরুদ্ধে আসলে মন্তব্য করায় চিত্রনায়ক জায়েদ খান সদস্য পদ স্থগিত করা হয়েছে, পরবর্তীতে উপদেষ্টা কমিটির সাথে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল সাদিক, ঠিক আছে? তো
এটাই বিষয়। আমি আপনাদের ইশতেহার অনেক কিছু ছিল, সেই জায়গাতে দেড় বছরে কতটুকু অগ্রগতি হচ্ছে ইশতেহারে যেগুলো ছিল? অগ্রগতি হচ্ছে, আমরা আমাদের শিল্পীদের জন্য চেষ্টা করছি ভালো অনেক কাজ করার, এর মধ্যে আমাদের স্বার্থ রক্ষা, আমরা শিল্পীদের স্বার্থ রক্ষায় আসলে কাজ করি। আমাদের ইশতেহারে যেই মূল ইস্যুটা নিয়ে আপনি প্রশ্ন করবেন একটু পর, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বিএফডিসিতে আসা, আমি জানি আপনার উত্তরটা আমি এভাবেই দেই। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে বিএফডিসিতে আনার, সেটা যদি আনতে পারি সেটা শুধু শিল্পী সমিতির না, সার্বিক চলচ্চিত্রের একটা উন্নয়ন হবে, এটা আমরা বিশ্বাস করি। আর এই বিএফডিসি বঙ্গবন্ধুর হাতে গড়া বিএফডিসি, এবং উনি নিশ্চয়ই শিল্পীদের প্রতি এবং আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখান, এবং উনি অনেকবার অনেকগুলো বাজেট দিয়েছেনও যেগুলো অনেক সময় ফেরত গিয়েছে। আমরা চেষ্টা করছি সবগুলো সমন্বয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা যাওয়ার ব্যবস্থা করা এবং ওনাকে বিএফডিসিতে আনার জন্য, এবং আমরা বিশ্বাস করি উনি আসবেন। দেড় বছরের কাছাকাছির মধ্যে এই মামলা হামলা এগুলো নিয়ে আমরা বেশি সময় কাটিয়েছি। আমরা আসলে প্রতিশ্রুতি দিয়েছি সেটাকে বাস্তবায়ন করার জন্য, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এত যে আমরা সংগঠন করতেছি, সংগঠন আসলে কাজটা কি? মাহি আর স্টোর আপনাদের কোনো স্টেপ নাই, শাকিব খান কোর্টে ঘুরে আপনার কাজটা কি সেটা বলো। আর আমি বলে আমার অফিস যাইতে পারি না, আমি চলে যাবো, এরপরে যারা নাই মানে আপনাদের ভূমিকাটা আসলে ফেসবুক স্ট্যাটাসেই যদি অনেক কিছু বহন করে তাহলে তো আসলে কিছু বলার নাই। ওনারা যখন আমাদের কাছে এসেছেন, আপনি তো সাকিব ভাইয়ের ইস্যুতে বললেন, সাকিব না মাহির ইস্যুতে যেদিনই হয়েছে সেদিনই সেটার একটা আইনানুক সুরাহা হয়েছে বা জামিন হয়েছে, পরবর্তীতে এটা নিয়ে আর কথা বলার কোনো ইয়ে নেই, যেহেতু আইন মানে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন আদালতে বিচারাধীন আছে। এখানে শিল্পী সমিতির কাছেও যদি কোনো ধরনের স্টেটমেন্ট দিত বা সহযোগিতা চাইতো, ডেফিনেটলি আমরা শিল্পী সমিতি প্রস্তুত, এবং এখনও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত, ভবিষ্যতেও প্রস্তুত। যে কোনো সদস্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি যদি পরিমনির সময় তো এই কমিটি ছিল না, সরি আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা তো পরিমনির সময় ছিলাম না, যখনই যেই সদস্য কোন ধরনের আমাকে আপনি বলছেন যে আপনার কাছে যদি কোনো শিল্পী আসে আপনার ব্যবস্থা নেবেন। মাহি গতবার আসছিল, প্রযোজকের সাথে একটা ঝামেলা হয়েছিল, সেক্ষেত্রে আসলে মাহির শেষ পর্যন্ত তার খুশি দেখা যায় নাই, সে মানে এক ধরনের জোরপূর্বক সে মীমাংসা করছে। বলা শেষ হলে আবার প্রশ্ন করবেন নাকি? না না, আপনি ক্লিয়ার করেন, আর কোন প্রশ্ন হবে না, বলেন। আমার ক্লিয়ার করার পর আরেকটা প্রশ্ন আসলে সুবিধা। সেটা হচ্ছে মাহি যখন আমাদের কে স্মরণ করেন শিল্পী সমিতির সদস্য হিসেবে, তার সঙ্গে একাধিকবার আমরা যোগাযোগ করেছি, এবং শিল্পী সমিতির অফিসেই আমরা মিটিংটা করেছি। সেখানে অনেক ধরনের, যখন আমার এগেনস্টে কোনো কমপ্লেন কেউ করবে তার সঙ্গে অনেক ধরনের কথা হয়। মাহি একজন সম্মানিত শিল্পী, এবং সেটার সুরাহা কিন্তু হয়েছে প্রযোজকের সঙ্গে, তার যেই গ্যাপটা ছিল, কমিউনিকেশন গ্যাপ বা মতের বিরোধ ছিল, পরবর্তী থেকে আমরা সেটা নিশ্চয় গণমাধ্যম বা কোথাও দেখিনি, তারা মিলেমিশে গিয়েছে, এটা আমরা মিলিয়ে দিয়েছি। আর তাকে নিয়ে একটু আগেও, এই সিদ্ধান্তের আগেও কিছু শিল্পী এমন কোন কথা নাই যে তাকে অপমান করে বলেননি, তাদের বিরুদ্ধে আপনারা কোন ব্যবস্থা নেবেন? শুধু জায়েদ খান না, সার্বিকভাবে শুনছিলাম, স্লোগান শুনছিলাম, আমি কিন্তু মিটিং থামিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং বের করে দিয়েছি যে এখানে কোনো ধরনের কোনো শাউট চলবে না। এইখানে আমি একটু, আপনারা এখন এই ব্যবস্থা নিচ্ছেন ভাই, একটা প্রশ্নের পর আরেকটা উত্তর দিতে হয় ব্রাদার। পরে এখানে একটু আগে দেখলাম একটা জন্য আমি এটা সরিয়েছি, আমি বললাম যে এটা আমাদের কম্পাউন্ডে থাকবে না, মানে সাংগঠনিক ব্যবস্থা তো আমরা তাদেরকে বারবার ডেকে ই করছি, এর পরবর্তীতে যদি ধরনের তাদেরকে তাদের তাদের
চিঠি দিব এই আসলে এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটছে যেমন স্টেপ দিয়ে দেখা যায় এখানে যে এক পর্যায়ে যারা যারা সাক্ষী যায় মানে এক পর্যায়ে বিচার দিয়ে সাপোর্টটা নিয়ে চলে যায় সেটা অগ্রগতি কি সাকিব খানের নামে সাকিব ভাইয়ের নামে এক পর্যায়ে লিখিত অভিযোগ দিয়েছে সেটা অগ্রগতি কি সাকিব খান কোর্টের বারান্দা শিল্পী সমিতির পাশে দেখা যায় না বা আছে কি নাকি আমি একটা কথা আপনাদেরকে একদম এখানেই বলতে চাই সেটা হচ্ছে যে সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় তারকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি তিনি একটা সমস্যার সম্মুখীন মানে আমরাও একটা সমস্যার সম্মুখীন আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সাকিব ভাইয়ের সঙ্গে আমার কমিউনিকেশন হয় নাই উনি যেখানে গিয়েছেন আপনি সাকিব ভাইয়ের সঙ্গে যদি কখনো দেখা হয় বা কথা হয় বলবেন যে সাইমন ফোন দিয়েছিল কিনা ওনাকে সহযোগিতার ব্যাপারে তাহলে মনে হয় আপনি প্রশ্নটা উত্তরটা পেয়ে যাবেন মনে রাখবেন।